হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো বাংলা মিডিয়াম থেকে যারা পড়তে এসছে নার্সিং এর, পুরোপুরি ইংলিশ একটা মিডিয়ামে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই প্রতিটা ভিডিও বাংলা ইংলিশ দুটোতেই পড়ানো, যাতে তাদের খুব সুবিধা হয়। তার জন্য তোমরা ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের সমস্ত বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবার খুব হেল্প হয়। আজকে আমাদের টপিক হলো ফিটাল সার্কুলেশন, কিভাবে ফিটাল সার্কুলেশন হচ্ছে, আফটার বার্থ কি কি চেঞ্জেস হচ্ছে, বা কিভাবে কোথায় সার্কুলেশনটা হয়, সমস্তটা আমরা আজকে ছবির মাধ্যমে পড়ে নেব। সাথে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আছে এই টপিক থেকে সেগুলোও জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আসছে ডেফিনিশন। দ্য সার্কুলেশন অব অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, নিউট্রিটিভ মেটেরিয়াল এটসেট্রা ইন দ্য ফিটাস ইজ টার্ম অ্যাজ ফিটাল সার্কুলেশন। প্রথমেই বলি ফিটাসটা কি, যতক্ষণ না বেবি বার্থ হচ্ছে, বেবি যতক্ষণ মায়ের ইউটেরাসের মধ্যে থাকছে ততক্ষণ সেটাকে বলা হয় ফিটাস। এই ফিটাসের যখন অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, নিউট্রিটিভ মেটেরিয়াল তার বডিতে যে সার্কুলেশন হচ্ছে সেটাকেই বলা হয় ফিটাল সার্কুলেশন। সার্কুলেশন প্যাটার্ন আর ক্লিয়ারলি এস্টাবলিশড বাই দ্য ফোর্থ উইক অব এমব্রায়োনিক লাইফ। তাহলে কত সপ্তাহে এস্টাবলিশ হচ্ছে? ফোর্থ উইক। আর ফিটাল হার্টটা বিট করছে কি? এনাফ বাই দ্য ডে 21 পোস্ট ফার্টিলাইজেশন। হার্টটা বিট করতে শুরু করছে 21, মানে 21 নম্বর দিন থেকে মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে বিট করার মতো। এই দুটো শর্ট কোশ্চেন খুব আসে। এরপর আম্বেলিকাল ভেন আর আম্বেলিকাল আর্টারিজ ছাড়াও যে তিনটে শান্ট এই ফিটাল লাইফে প্রেজেন্ট থাকে সেগুলো আমরা দেখে নিই আগে, কারণ এইগুলো আমরা পড়তে পড়তে দেখতে পাবো। তাই আগেই আমরা জেনে নিই যে কি কি জিনিস এটা। 1 নম্বর হলো ডাক্টাস ভেনোসাস, 2 নম্বর ডাক্টাস আট্রিওসাস, আর 3 নম্বর হলো ফোরামেন ওভেল। ডাক্টাস ভেনোসাস কি? যখন এই যে আম্বেলিকাল ভেনটা যাচ্ছে, আম্বেলিকাল ভেনটা যখন বাইপাস হয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে মিশছে তখন সেই বাইপাসটাকে বলা হচ্ছে ডাক্টাস ভেনোসাস। এবার কিভাবে মনে রাখবে? অ্যাম্বেলিকাল ভেন একটা ভেন আর ইনফিরিয়র ভেনা কাভা একটা ভেন, যখনই দুটো ভেনের কানেকশন হচ্ছে তখন সেটাকে বলা হবে ভেনোসাস। তাহলে কি হলো? ডাক্টাস ভেনোসাস। এরপর ডাক্টাস অ্যাট্রিওসাস কি? যখন পালমোনারি আর্টারি আর অ্যাওটার মাঝখানে একটা জাংশন তৈরি হচ্ছে সেটাকে বলা হবে ডাক্টাস অ্যাট্রিওসাস। এটা কি করে মনে রাখবে? দুটোই আর্টারি, পালমোনারি আর্টারি, অ্যাওটা দুটোই আর্টারি, আর্টারি আর্টারির কানেকশন হলো অ্যাট্রিওসাস। আর ফোরামেন ওভেল হলো রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের যে অ্যাট্রিয়াল সেপটাম আছে তার মাঝখানের একটা ফুটো আছে সেটাকে বলা হয় ফোরামেন ওভেল। এই তিনটে তোমরা পড়তে পড়তে পাবে, তাই এই তিনটে আগে জেনে নেওয়া দরকার। এরপর চলে আসছি মেন সার্কুলেশনে। মেন সার্কুলেশনে কি বলছে তাহলে পড়ে নেওয়া যাক। দ্য আম্বেলিকাল ভেন ট্রান্সপোর্ট ব্লাড রিচ ইন অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম প্লাসেন্টা টু ফিটাল বডি। তাহলে আম্বেলিকাল ভেন কি ক্যারি করছে? অক্সিজেনেটেড ব্লাড। তাহলে ভেন কিন্তু অক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে? আম্বেলিকাল ভেন। এটা শর্ট কোয়েশ্চেনে আসে। দিস ভেন ট্রাভেলস অ্যালং দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অফ দ্য ফিটাস টু দ্য লিভার অ্যান্ড দ্য আম্বেলিকাল ভেন ডিভাইডস ইন্টু টু ব্রাঞ্চেস। এই আম্বেলিকাল ভেনটা, এই যে লাল কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো আম্বেলিকাল ভেন, সে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড সাথে নিউট্রিয়েন্টস নিয়ে সে কোথায় যাচ্ছে? লিভারে চলে যাচ্ছে। লিভারে গিয়ে সেটা দুটো ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাচ্ছে।
এরপর বলছে অ্যাবাউট হাফ অফ দ্য ব্লাড পাসেস ইন্টু দ্য লিভার অ্যান্ড দ্য রেস্ট এন্টার্স এ শান্টিং ভেসেল কল ডাক্টাস ভেনোসাস দ্যাট বাইপাসেস দ্য লিভার দ্য ডাক্টাস ভেনোসাস ট্রাভেলস আ শর্ট ডিস্টেন্স অ্যান্ড জয়েন টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এইখানে বাদবাক এই যে যখনই লিভারে পৌঁছালো আমেলিকাল ভেনটা, তখন এর কি হলো, হাফ ব্লাড চলে গেল লিভারে। তাহলে লিভার কি পাচ্ছে, পিওর একদম অক্সিজেনেটেড ব্লাডটা পাচ্ছে লিভার। তারপর এই ডাক্টাস ভেনোসাস হয়ে যাচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে। এবার আমরা জানি ইনফিরিয়র ভেনা কাভা কি ক্যারি করে, ডি অক্সিজেনেটেড ব্লাড। তাই এর সঙ্গে কি হবে, একটা মিক্সিং অফ ব্লাড হবে। There, the oxygenated blood from the placenta is mixed with deoxygenated blood from the lower parts of the fetal body. তাহলে inferior vena cava carry করছে কি, deoxygenated blood, আর ডাক্টাস ভেনোসাস দিয়ে এলো পিওর অক্সিজেনেটেড ব্লাড। তাহলে দুটো কি মিক্স হয়ে গেল। দিস ব্লাড কন্টিনিউস থ্রু দ্য ভেনা কাভা টু দ্য রাইট অ্যাট্রিয়াম। এরপর ভেনা কাভা কোথায় আছে, ইনফিরিয়র ভেনা কাভা আর সুপিরিয়র ভেনা কাভা আছে রাইট অ্যাট্রিয়ামে। এরপর তোমরা যদি একবার নর্মাল হার্টের ব্লাড ফ্লোটা একবার রিভাইজ করে নিতে চাও, তাহলে আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে হার্টের ব্লাড ফ্লো ভিডিওটা দেখে নিতে পারো। এরপর চলে এলো ইনফিরিয়র ভেনা কাভার ওই মিক্সড ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে। সেখানে কি হচ্ছে, অ্যাজ দ্য ব্লাড রিলেটিভলি হাই ইন অক্সিজেন এন্টার্স ইন দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য ফিটাল হার্ট, এ লার্জ প্রপোর্শন অফ ইট ইজ শান্টেড ডিরেক্টলি ইন টু দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু অ্যান ওপেনিং ইজ ইন দ্য অ্যাট্রিয়াল সেপ্টাম কল্ড ফোরামেন ওভেল। ফোরামেন ওভেল কি আর কোনটার মধ্যে হয় আগেই বলেছি, কোনটার মধ্যে হয়, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। তাহলে এখানে যেহেতু প্রচুর বেশি পরিমাণে অক্সিজেনেটেড মানে মিক্সচার অফ ব্লাড, কিন্তু অক্সিজেনের পরিমাণটা বেশি থাকার জন্য এটা কি করছে, ডিরেক্টলি ওই ফোরামেন ওভেল দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে। এরপর তোমরা প্রশ্ন করবে যে ওটা তো একদম রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট রাইট ভেন্ট্রিকেলে আসতে পারতো, তারপরে লাংসে যেতে পারতো, এটা তো হতেই পারতো যেটা নর্মাল সার্কুলেশনে হয়। কিন্তু যতক্ষণ না বেবি বার্থ হচ্ছে, ততক্ষণ বেবির মানে ফিটাসের লাংসটা ইনফাংশনাল থাকে, ফাংশনাল থাকে না, তাই সে গ্যাসিয়াস কোনো এক্সচেঞ্জ করতে পারে না। তাহলে কি এটা ইমপিওরি থেকে যাবে, ডি অক্সিজেনেটি থেকে যাবে, তাই লাংসে শুধুমাত্র যায় ওটা ওই লাংসকে ব্লাড সাপ্লাই দিতে, না হলে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাই এখানে ফোরামেন ওভেলের মাধ্যমে ডিরেক্টলি চলে আসে লেফট অ্যাট্রিয়ামে। এরপর কি হচ্ছে, দ্য মোর হাইলি অক্সিজেনেটেড ব্লাড দ্যাট এন্টার্স ইন দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু দ্য ফোরামেন ওভেল ইজ মিক্সড উইথ এ স্মল অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড রিটার্নিং ফ্রম পালমোনারি ভেন। তাহলে লাংসে যে ব্লাডটা গেল তার তো কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়নি, তাই সে যখন আবার পালমোনারি ভেন দিয়ে ফিরে আসছে তখন সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাডই থাকছে, তাই ওই মোর অক্সিজেনেটেড ব্লাডের সাথে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স হচ্ছে এই লেফট অ্যাট্রিয়ামে। তারপর সেটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসছে, তারপর সেটা পাম্পড হচ্ছে অ্যাওটাতে। এরপর অ্যাওটার এই যে অ্যাসেন্ডিং পার্টটা, সেটা দিয়ে চলে যাচ্ছে করোনারি অ্যাটারি আর ক্যারোটিড অ্যাটারিজ মাধ্যমে ব্রেন, নেক আর মায়োকার্ডিয়ামে সাপ্লাই হয়ে যাচ্ছে। এটাই এই 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এরপর দ্য রেস্ট অফ দ্য ব্লাড এন্টারিং দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লার্জ প্রপোর্শন অফ দ্য ডি অক্সিজেনেটেড ব্লাড এন্টারিং ফ্রম সুপিরিয়র ভেনা কাভা পাসেস ইন্টু দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড আউট থ্রু দ্য পালমোনারি আর্টারি। এতক্ষণ যে ব্লাডটা নিয়ে পড়লাম সেগুলো সব ওই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে গেছে, এরপর যে সুপিরিয়র ভেনা কাভা সেটা দিয়ে যে ব্লাডটা এসছে রাইট অ্যাট্রিয়ামে, সেটা যাচ্ছে রাইট ভেন্ট্রিকেলে, সেখান থেকে যাচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে। এনাফ ব্লাড রিচেস দ্য লাং টিস্যু টু সাস্টেন দেম। এবার লাংসটাকে ম্যাচিওর হওয়ার জন্য যেটুকু ব্লাড দরকার সেইটুকু নিচ্ছে, তারপর ফিরে আসছে পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে। হয়ে গেল, সেটা আমরা আগেই পড়ে নিয়েছি।
এরপর মোস্ট অফ দ্য ব্লাড ইন দ্য পালমোনারি আর্টারি বাইপাসেস দ্য লাংস বাই এন্টারিং ডাক্টাস আট্রিওসাস। এরপর এই যে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে এলো, সেই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি করছে, যখন পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাচ্ছে লাংসে, তখন লাংসের তো কি খুব কম পরিমাণ ব্লাড দরকার, কিন্তু ওই অত পরিমাণ ব্লাড আবার লাংসে যাবে, সেখান থেকে লেফট পালমোনারি ভেন দিয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে আসবে। তাই কি হয়, অত অ্যামাউন্ট অফ ব্লাড না গিয়ে বেশিরভাগ ব্লাডটা চলে যায় ডাক্টাস আর্টেরিওসাস এর মাধ্যমে অ্যাওটাতে, আর খুব স্মল অ্যামাউন্ট অফ ব্লাড যায় লাংসে। সাম অফ দ্য ব্লাড ক্যারিড বাই দ্য ডিসেন্ডিং অ্যাওটা লিডস টু দ্য ভেরিয়াস পার্টস ইন দ্য লোয়ার রিজিয়ন অফ দ্য বডি। এরপর ওই যে ব্লাডটা গেল সেটা ডিসেন্ডিং অ্যাওটার মাধ্যমে এই লোয়ার পার্ট অফ দ্য বডিতে ছড়িয়ে যায়, আর এই ডিসেন্ডিং অ্যাওটার দুটো ভাগ, ইন্টারনাল ইলিয়াক আটারি। এই ইন্টারনাল ইলিয়াক আটারির ব্রাঞ্চ হলো আম্বিলিকাল আর্টারিস। কটা আম্বিলিকাল আর্টারিস থাকে, তাহলে দুটো আম্বিলিকাল আর্টারিস, আর আম্বিলিকাল ভেন থাকে একটা। এরপর এটা আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পারি। এই ফ্লো চার্টটা তোমরা এক্সামের সময়ও এঁকে দিতে পারো, ঠিক আছে? এটা দেখো, প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে বেরিয়ে আম্বিলিকাল ভেন, আম্বিলিকাল ভেন গেল লিভারে, লিভার থেকে ইনফিরিয়র ভেনা কাভা, আর তার মাঝখানে বাইপাস হলো ডাক্টাস ভেনোসাস। সেখান থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, পালমোনারি ট্রাঙ্ক, লাংস, পালমোনারি ভেন, লেফট অ্যাট্রিয়াম। আর রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে কে বাইপাস করছে, ফোরামেন ওভেল। ফোরামেন ওভেল হলো, এবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, সেখান থেকে অ্যাওটা। আর পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওটার মধ্যে কে কানেকশন করছে, ডাক্টাস আট্রিওসাস। এরপর অ্যাওটা হয়ে সিস্টেমিক সার্কুলেশন, তারপরে আম্বিলিকাল আর্টারিস হয়ে আবার প্লাসেন্টা। এটা খুব ইজিলি মনে রাখতে পারবে তোমরা। চেঞ্জেস আফটার বার্থ, বা আফটার বার্থে কি কি চেঞ্জেস হচ্ছে, কারণ আমরা নর্মাল সার্কুলেশন এই আম্বিলিকাল আর্টারি, ভেন, ডাক্টাস ভেনোসাস, আট্রিওসাস, ফোরামেন ওভেল এগুলো দেখতে পাই না, তাই ওগুলোর কি হয় সেগুলো দেখে নেব। দ্য আম্বিলিকাল ভেন ইজ অবলিটারেট অ্যান্ড বিকাম দ্য রাউন্ড লিগামেন্ট অফ দ্য লিভার। এটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর রাউন্ড লিগামেন্টে পরিণত হচ্ছে। আম্বিলিকাল আর্টারিস এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাথে রাউন্ড লিগামেন্টে পরিণত হচ্ছে। তারপর ক্লোজার অফ ডাক্টাস ভেনোসাস, এগুলোর ফাংশনাল ক্লোজার উইথ ইন আ মিনিট হয়, কিন্তু স্ট্রাকচারাল ক্লোজার হতে একটু টাইম লাগে। এই ডাক্টাস ভেনোসাসে যেমন 3 থেকে 7 দিন টাইম লাগছে। ডাক্টাস আর্টেরিওসাস স্মুথ মাসেল কন্ট্রাকশনের ফলে ক্লোজ হচ্ছে, আর ফাংশনাল ক্লোজার হচ্ছে 15 আওয়ার্স অফ লাইফ, 15 ঘন্টার মধ্যে ফাংশনাল ক্লোজার হয়ে যায়। ক্লোজার অফ ফোরামেন ওভেল, ফোরামেন ওভেল এর ক্লোজারটা হচ্ছে কিভাবে, সুন আফটার বার্থটি হচ্ছে কিভাবে হয়, যখন লেফট সাইডে প্রেসারটা ইনক্রিজ করে, তখন ফোরামেন ওভালের ওই যে আর্টেরিয়াল যে সেপটামটা আছে ওখানের ফ্লিপটা বন্ধ হয়ে যায়। এরপর কি হয়, ডিরেক্টলি ব্লাডটা কি হয় লাংসে চলে যায় অক্সিজেন পাওয়ার জন্য, এরপর নর্মাল সার্কুলেশনে চলে আসে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এরপর তোমরা কোন কোন টপিকের ওপরে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা হেল্পফুল হয়।